আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইটটা আজিম ফায়দা ইহুল মালিকুল হকুল মুবিন সুপ্রিয় দিন বোন হল আপনাদের সামনে আজকে একটা তসবি যেটা রোজানা সকাল সন্ধ্যা একশোবার একশোবার করে ফললে আল্লাহ তালার পক্ষ থেকে সাইটটা নিয়ামত পাওয়া যায় حديث شريف عائسة حضرت علي رضي الله تعالى عنه برنامج نبي صلى الله عليه وسلم فرماي سن كنو بيكتي جدي روزانا اكشو بار خريف شنداي الله تعالى يتعنى ستة نعمة دان خربة ستة نعمة فوضيبه اخنا مبرو অভাব অনুঠন জিন্দগির তঙ্গি আছে জীবনের অনেক পেরেশানি আছে আল্লাহ তালা এগুলা দূর করবা সুহান আল্লাহ দুই নম্বর কবরের একাকি অবস্থায় আল্লাহ তালা ওই সময় তার আনন্দ আনন্দদায়কের ব্যবস্থা করবা আরামের সাথে থাকার তিন নম্বর জাহিৰী আল্লাক তাৰন্ আলিনা নফ আহিছে এইবাবে প্ৰকৃত ধ্বনি খাৰা যাৰ মন ধ্বনী তাহিৰ বাতী আপোনাৰ মনৰ আনন্দদায়ক আল্লাহ তালে নাচিবা আৰু চাৰি নম্বৰ জান্নাত দৰৱে তাইন আপোনাৰ গিয়ারি যদি টুঙ্খা দিবা দি দিলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দরওয়াজা এই শখসের লাগি খোল সুবহান আল্লাহ লাহুল মালিকুল হকুল মবিন এই জন্য আমরা এই আল্লাহ রব্বুল আলমিনের কৃষ্ণদের জন্য অনেক তসবিহাত আছে তাসকে আমি শুধু আপনাদের জন্য এই এই তসবিটাই বর্ণনা করলাম এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারাই আপনারা এই আমার এই চ্যানেল শুনবা আপনাদের যদি ভালো লাগে তা আপনারা মেহরবানি না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতা লাইক এবং কমেন্ট করতা অন্য ভাইদেরকে শোনার জন্য আপনারা কইতা আল্লাহর দিনের দাওয়াত একে অন্যায় এইভাবে আমরা পৌঁছাইতাম আল্লাহ রব্বুল আলমিনের দিন আল্লাহর কাছে বড় মাহবুব আর বাল্লিহু আন্নিওয়ালা আয়া জনাব রসুল্লাহ সাল্লাহআ যে তুমি যদি একটা জিনিস জানো তো এই জিনিসটার ওপর ওপরকে পৌঁছে দাও এইটাই হল দিনের দাওয়াত দিনের সাথে বালাই করার নামান্তর তাই আসুন আমরা যেন সব সময় যেন আল্লাহর দিনের وفرجة نعمر عمل خرتم الله ورسوله الخط أخويتم أما در زندگي شما استو نك كازر الله برج توفيق دان آمين وآخر دعوان الحمد لله رب العالمين